কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। 20 ডিসেম্বর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং অধীনস্থ কলেজগুলির ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়। এই প্রকল্পের বিশদ বিবরণ জানতে নিজস্ব কলেজের ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকা তথা আধিকারিকদের সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সকল পড়ুয়াদের উচ্চশিক্ষার্থে প্রয়োজনীয় শিক্ষা ঋণ দেবার সুবিধার্থেই এই প্রকল্প চালু করেছেন। ন্যূনতম দ্বিবার্ষিক যে কোনো কোর্সের পড়ুয়াই এতে আবেদন করতে পারবে এবং ঋণ নেবার আগামী 15 বছরের মধ্যে অত্যন্ত কম সুদে তারা তা পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয় সংক্রান্ত যে কোনো তথ্য বিশদে জানতে চোখ রাখুন wbssc.wb.gov.in পোর্টালটিতে এবং এই প্রকল্পের সুবিধা পেতে লগ ইন করুন www.wb.gov.in অথবা প্রয়োজনে ডায়াল করতে পারেন 1800102 8014 এই হেল্পলাইন নম্বরটিতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়, রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি, উন্নয়ন আধিকারিক সৌমেন্দ্র কুমার সাহা চৌধুরী প্রমুখেরা। বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে ক্রেডিট কার্ড সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন পড়ুয়ারা। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা জানান, এটা তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য, সারা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটা চালু করেছেন। তো আমরা সেই স্কিমটাকে পপুলার করার জন্য, সবথেকে বড় কথা ছাত্রছাত্রীরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে জানতে পারে যে এই ধরনের একটা স্কিম তৈরি হয়েছে এবং যার মাধ্যমে বিশেষ করে যাদের আর্থিক অসুবিধা আছে, পড়াশুনোর ক্ষেত্রে যাদের পয়সা কড়ি দরকার, তারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে খুব সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পেতে পারে, কোনো গ্যারান্টি ছাড়া, রাজ্য সরকার নিজেই এই স্কিমের গ্যারান্টি। তো সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বহু ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে হাজির ছিল। আমাদের বেশ কয়েকজন ছাত্রছাত্রী ইতিমধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধে পেয়েও গেছে। হ্যাঁ, আজকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত একদিন করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। তো আজকে আমাদের সে অনুযায়ী এক প্রোগ্রাম ছিল এবং সেখানে আমাদের অনার্বল ভাইস চ্যান্সেলারও ছিলেন, আমিও ছিলাম। তা আমরা চাইছি যে বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যাদের আর্থিক অসুবিধার কারণে পড়াশোনায় নানা রকম বিঘ্ন ঘটে, তো ওরা যদি স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাকে অ্যাভেল করে তাহলে তারা কিন্তু সেই সমস্যা থেকে মুক্ত হবে, তারা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত ইউনিভার্সিটি লেভেলের, আমরা ইউনিভার্সিটি লেভেলে পালন করলাম, ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা রয়েছে, তারা ঋণ অতি সহজেই পেতে পারে। এবার সেই সম্পর্কিত তথ্যাবলী এবার বা মানে সচেতনতার যে শিবিরের মাধ্যমে তারা জেনে গেল এবং তারা এই ক্রেডিট কার্ডের ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং তৎসহ এরা ক্রেডিট কার্ডের অ্যাপ্লাইটা করবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে পড়ুয়ারা বলেন, হ্যাঁ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আমাদের ছাত্রছাত্রীরা সবাই প্রত্যেকে উপকৃত হব, আর পরবর্তীতে আমরা যদি কোনো রিসার্চ করতে যাই সেক্ষেত্রেও আমরা উপকৃত হব। বেশিরভাগ গরিব ফ্যামিলিরা তারা পড়াশোনা করতে পারে না, কারণ তারা অর্থের অভাবের জন্য। মুখ্যমন্ত্রী এই এটা আমাদেরকে একটি বড় অ্যাচিভমেন্ট করে দিয়েছে, এটা একটি আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট, আর আমরা যাতে পরবর্তীতে ভালো কিছু করতে পারি তার জন্য স্টুডেন্ট ক্রেডিট অবশ্যই আমাদের জন্য দরকারি। এই যে ক্রেডিট কার্ড যেটা হচ্ছে সেটা স্টুডেন্টের পক্ষে খুবই উপকারী এবং খুবই দরকারি। সরকারের তরফ থেকে যেটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে স্টুডেন্টদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়া হবে, সেটা আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্টদের, ছাত্রদের ক্ষেত্রে খুবই হেল্পফুল এবং ভবিষ্যতে যেটা হায়ার এডুকেশনে আমাদের খুবই দরকার, তখন অনেকেই সামর্থ্য হয়ে ওঠে না, সেক্ষেত্রে এই ক্রেডিট কার্ড ফান্ড অনেক আমাদের হেল্প করবে।